Hello guys, welcome back to another video. বন্ধুরা তোমরা থামেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো ইন্ডিয়া মাঠের তরফ থেকে যে রিক্রুটমেন্টগুলো প্রকাশিত করা আছে সেগুলোর জন্য তোমরা কীভাবে আবেদন করবে কত টাকার স্যালারি দেওয়া হবে কিভাবে তোমরা আবেদন করবে এলিজিবিলিটি গাইডিয়া কী রয়েছে কোথায় তোমাদের চাকরি হতে পারে সমস্ত ডিটেল তোমাদের ইন্ডিয়া মার্টের কোম্পানির তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে কথা বলবো তো যা যারা ইন্টারেস্টেড রয়েছে ইন্ডিয়া মাঠের মতো বড়ো কোম্পানিতে জব করতে যাওয়া মাধ্যমিক পাস উচ্চাধিক পাস গ্র্যাজুয়েশন পাশে তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো আর যারা আমার চ্যালে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেকদিনকে প্রোভাইড করে থাকি তো যা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থেকে অ্যান্ড প্রেস করতে পারো তো চলো ফ্রেন্ডস আজকের জন্য ভিডিওটি শুরু করা যা ফ্রেন্ডস তোমার সবাই জন্য ইন্ডিয়া মার্ট কত বড় একটা ইন্ডিয়ার বিটুসি অর পিটুপি কোম্পানি একটা রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন রকম র মেটেরিয়াল কিন্তু অনলাইনে বাড়িতে বসে কিন্তু অর্ডার করে বাড়িতে কিন্তু নিয়ে নিতে পারে খুব ভালো একটা অপরচুনিটি বা ভালো একটা কোম্পানি কিন্তু ইন্ডিয়া মার্ট তোমার সবাই সেটা জানো তো ইন্ডিয়া মার্ট এই মুহূর্তে কিন্তু কাজ থ্রুতে কিন্তু এখানে হায়ারিং করছে ইন্ডিয়া মার্ট এই মুহূর্তে রিলেবেল বাই আন একাডেমি থ্রুতে কিন্তু হায়ারিং করছে যারা যারা চান না তাদেরকে আমি বলে দিই যে রিলেভেল বাই আন অ্যাকাডেমি এমনই একটা প্ল্যাটফর্ম তোমাদের জন্য এমনই একটা অপরচুনিটি তোমাদেরকে দিচ্ছে যেখানে তোমরা বাড়িতে বসে অনলাইনে ফ্রি অফ কস্ট কোনো টাকা তোমাদেরকে দিতে হবে না শুধুমাত্র ফ্রি অফ কস্টে ভালো করে পড়াশোনা করে তোমাদের এখানে পরীক্ষা দিয়ে ভালো স্কোর করলে ভালো নম্বর পেলে তোমরা কিন্তু ইন্ডিয়া মার্ট কোম্পানিতে জব পেতে পারো কারণ ইন্ডিয়া মার্টে কিন্তু এই মুহূর্তে ক্লায়েন্ট সার্ভিসিং পদের জন্য অর্থাৎ রোলের জন্য কিন্তু একশোরও বেশি কিন্তু ভ্যাকেন্সি এই মুহূর্তে শুধুমাত্র রয়েছে আর শুধুমাত্র সেলস লাইনে সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে কিন্তু হাজারেরও বেশি কিন্তু জবস এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যেখানে তোমরা শুধুমাত্র ইন্ডিয়া মার্ট নয় ইন্ডিয়া মার্টের সাথে পেটিএম তারপর যে মিশো এরকম বড়ো বড়ো কোম্পানিতে জব পেতে পারো তো তোমাদেরকে আরও ডিটেল জানার জন্য তোমরা আবেদন প্রক্রিয়া যদি জানতে তাহলে অবশ্যই তোমাদের রেজিস্টার ফর টেস্ট দেখতে পাচ্ছ যে রেজিস্টার ফর টেস্টে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারবে এই মুহূর্তে ডি বাই আন অ্যাকাডেমিতে যেই যে টেস্টগুলো চলছে যেই টেস্ট দিয়ে তোমরা মানে পরীক্ষা দিয়ে তোমরা চাকরি পেতে পারো সেই সব টেস্টের নামগুলো দিয়ে দেওয়া রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট টেস্ট বিজনেস অ্যানালাইটিস টেস্ট অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজমেন্ট টেস্ট এইচআর টেস্ট রয়েছে অপারেশন অ্যাসোসিয়েট টেস্ট রয়েছে অর্থাৎ সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ অথবা স্নাতক পাশে রয়েছ যাদের একটুখানি দক্ষতা রয়েছে যাদের একটুখানি সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে যাদের তোমাদের নলেজ রয়েছে তারা কিন্তু এই পরীক্ষাগুলো দিয়ে অর্থাৎ এই যে প্রথম পাশটার কথা বললাম এই পরীক্ষাগুলো দিয়ে কিন্তু তোমরা এখানে ভালো স্কোর করে ভালো নম্বর করে তোমরা কিন্তু এখানে ভালো জব পেতে পারো আর যারা একটু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে যারা একটু কোডিং জানো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে একটু নলেজ রয়েছে তারা কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ডেটা অ্যানালাইটিস ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট অ্যান্ড্রয় ডেভেলপমেন্ট এই পরীক্ষাগুলো দিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনেও কিন্তু বিশাল বড়ো বড়ো চাকরি পেতে পারো যেখানে কিন্তু স্যালারি তোমাদের হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার উপর স্যালারি হবে তো যেহেতু ক্লায়েন্ট সার্ভিসিং একটা বিজনেস ডেভেলপমেন্ট অথবা সেলস অ্যান্ড মার্কেটিং লাইনের সেলস এক্সিকিউটিভ পদের মতন নিয়ে একটা কাজ বা জব রোল বলতে পারবো তোমাদের কিন্তু এখানে অবশ্যই ইন্ডিয়া মডেল যা যারা ক্লায়েন্ট থাকবে তাদেরকে কিন্তু সাপোর্ট দিতে হবে তাদের সাথে কিন্তু কাজ করতে হবে অর্থাৎ ক্লায়েন্ট সার্ভিসিং তোমাদের কিন্তু এখানে জব রোলটা হবে তো তাই জন্য তোমাদের কিন্তু এখানে বিজনেস ডেভেলপমেন্ট টেস্ট দিতে হবে অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট টেস্ট মানে কি বিজনেস ডেভেলপ করার জন্য যে স্কিল দরকার লাগে বা যেরকম যেরকম তোমাদের কথা বলার ভঙ্গি বা যেরকম নলেজ তোমাদের দরকার লাগে এই সব ব্যাপারের উপরে একটা পরীক্ষা তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে এই নেওয়ার পরে তুমি ভালো স্কোর করলে তোমরা কিন্তু এখানে জব পেতে পারো কী কী স্কিল দরকার এখানে যা পরীক্ষা দিতে হলে কমিউনিকেশন স্কিল দরকার নেগোসিয়েশন স্কিল দরকার হ্যান্ডেলিং স্কিল দরকার প্রেজেন্টেশন দরকার যা যা সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে একটু মিনিমাম নলেজ রাখো তারা অবশ্যই সব স্কিলের ব্যাপারে কিন্তু জানা থাকবে তাদের তোমাদের জানা থাকবে তো সব দেখার পর যখন তোমাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা হবে অবশ্যই তোমরা দেখে নেবে পরীক্ষার স্ট্রাকচারটা কি থাকছে কারণ তোমাদের এখানে ফেজ ওয়ান একটা প্রিলিমিনারি এক্সামিনেশান নেওয়া হবে সেখানে তোমাদের টোটাল কিন্তু তোমাদের পরীক্ষা হবে তোমাদের তিনশোর মধ্যে দেড়শো স্কোর করতে হবে তাহলে তোমরা কিন্তু মেন এক্সাম দিতে পারবে অর্থাৎ প্রথমে একটা পরীক্ষা হয়েছে তার মধ্যে তিনশোর মধ্যে দেড়শো স্কোর করলে পরের পরীক্ষাটার জন্য তোমরা কিন্তু কোয়ালিফাই করবে পরের পরীক্ষাটাই কিন্তু তোমাদের হাজারের পরীক্ষা হবে হাজারের মধ্যে কিন্তু সাতশো অবশ্যই পেতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ ডাক পাবে আর ইন্টারভিউ ডাক পেলে তোমরা কিন্তু এখানে জবও পেতে পারো বুঝতে পারছো কোনো এখানে টাকা টাকার কিন্তু কোনো ব্যাপার কিন্তু এখানে নেই ওকে তো এখানে সিলেবাসটা তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো সমস্ত দেখার পর তোমার যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তোমরা যদি এই অপরচুনিটিটা গ্র্যাপ করতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু বুক ইউর ফ্রি স্লটে তোমাদেরকে ক্লিক করতে হবে বুক ইউর ফ্রি স্লটে ক্লিক করার পর তোমাদের সামনে চলে যাবে সাইন আপ অর লগ ইন তোমাদেরকে যদি আগে থেকে সাইন আপ যদি করা না থাকে তাহলে তোমাদের সাইন আপ এখানে করতে হয় নিজস্ব ফোন নাম্বার দিয়ে দেবে নিজের মোবাইলে একটা ওটিপি আছে ওটিপি দিয়ে নিজের মেল আইডি দিয়ে নিজের ডিটেল দিয়ে তোমাদের কিন্তু এখানে একটা নিজস্ব একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে হবে তারপর তোমাদের কিন্তু লগ ইন করে ফার্দার প্রসিজিওর কমপ্লিট করতে হবে আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট বানানো রয়েছে তো আমি নিজের নাম্বার দিয়ে দিয়ে লগ ইন করে তোমাদের ফার্দার প্রসিডিওরটা করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে নিজস্ব অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করে ফেলেছি তো যখনই তোমাদের এখানে সাইন আপ অথবা লগ ইন করা হয়ে যাবে তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে তোমাদেরকে বলবো অবশ্যই গিয়ে একবার রেজিস্টার করো রেজিস্টার করে একবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করো অথবা একবার পুরো ভিজিট করো প্ল্যাটফর্মটা তোমরা আরও ডিটেলে জানার জন্য আমার আগের ভিডিওগুলো কিন্তু দেখতে পারো তো এই পেজে আসার পর তোমাদের কিন্তু এরকম কিছু ডেট দেখাবে টুমরো তারপর হচ্ছে মার্চ মাসে কিছু ডেট দেখাবে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে তো তোমাদের যেই দিনকে তোমার মনে হচ্ছে যে ভালো করে প্রিপারেশান নিয়ে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে সেই ডেটটা তোমরা কিন্তু বুক করতে পারো তো এই করা ডেটের মধ্যে যদি সেই করা সেই ডেট যদি থাকে যেই ডেটে তুমি পরীক্ষা দিতে চাইছো তাহলে তো বেটার আর নাই তো তোমার সিলেক্ট অ্যানাদার ডেটে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে ধরো তোমার মনে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তুমি পরীক্ষা দিতে চাইছো অর্থাৎ কালকে তাহলে তোমরা কিন্তু এখান থেকে আঠাশে ফেব্রুয়ারি স্লট কিন্তু বুক করতে পারো অথবা তোমাদের কিন্তু মার্চের এখানে ক্লিক করে দিতে হবে করার পর তোমাদের মনে হচ্ছে ন তারিখ দশ তারিখে তোমাদের পরীক্ষা দিতে ইচ্ছা করছে তো দশ তারিখ ক্লিক করে তোমাদের বুক টেস্টে ক্লিক করলে তোমাদের কিন্তু সেই দিনকে যেন তোমাদের স্লট বুক হয়ে যাবে অর্থাৎ সেই দিনকে সকাল সাড়ে নটা থেকে তোমাদের কিন্তু যেন অনলাইনে এক্সামিনেশন স্টার্ট হয়ে যাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কিছুই যাওয়া হয় না শুধুমাত্র তোমাদের স্কিল থাকলে যোগ্যতার দক্ষতা যদি তোমার থাকে কাজ করার দক্ষতা যদি থাকে তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে তোমাদের যদি নলেজ থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো পরীক্ষা দিতে পারো সে তোমরা মাধ্যমিক পাশ হোক উচ্চ মাধ্যমিক পাশ হোক স্নাতক পাশ হোক এনিথিং এডুকেশন কোয়ালিফিকেশান থাকুক তোমাদের কোনো অসুবিধা না তোমরা এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই এইটিন প্লাস তোমাদের এই হতে হবে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে তো আজকের মধ্যে ভিডিওটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বান্ধব মাতারাম